বেলে নেওয়ার ঝামেলা ছাড়া নান রুটি, এই নান রুটিগুলো খুব ফুলকো সফট হবে, বেলাবেলির ঝামেলা ছাড়াই নানগুলো বানাতে পারবেন, ঠান্ডা হওয়ার পরেও অনেক নরম থাকবে। নানগুলো বানিয়ে সংরক্ষণও করতে পারবেন, যখন খাবেন শুধু একটু গরম করে নিলেই হয়ে যাবে। এই সফট আর ফুলকো নানগুলো বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। চলুন তাহলে ঝটপট বানাতে থাকি। নান তৈরির জন্য 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার পর এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানাতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। নানের মাঝে ইস্ট ব্যবহার করলে গন্ধ থেকে যায়, ওই ক্ষেত্রে আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন সাথে, তাহলে আর স্মেলটা আসবে না। আর বেশি করে একটু পাউডার মিল্ক দিয়ে দিবেন। এখন এই ডোটা সফট করে মথে নেওয়া হয়ে গেছে আর ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পর নানের এই ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তারপর ভিতর থেকে বাতাসটা বের করে নিতে হবে, আর একটা বোর্ডে নিয়ে যে কটা নান তৈরি করবো এরকম করে ভাগ করে নিতে হবে, তাহলে সবগুলো নানের সাইজ একরকম হবে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল ডো বানিয়ে নিতে হবে। গোল ডো বানানো হয়ে গেছে, এখন হচ্ছে একটা করে ডো নিয়ে হাতে চেপে চেপে রুটির আকার করে নিচ্ছি। আর এই গোল ডোটা বানানোর পর আরও কিছুক্ষণ রেস্টে দিবেন, তাহলে খুব ইজিভাবে হাত দিয়ে এই নানটা বানানো যাবে। হাতে চেপে চেপেই রুটিগুলো তৈরি করতে হবে। সবগুলো রুটি বানানো হয়ে গেছে, তারপর হচ্ছে এগুলো তাওয়াতে দিয়ে এপাশ ওপাশ করে সেঁকে নিতে হবে। রুটিটা সেকার সময় তাড়াহুড়া করা যাবে না, অল্প আছে সেঁকতে হবে, তাহলে দেখা যাবে অনেকটা ফুলকো হচ্ছে। আর এগুলার নান থেকে এই নানটা কিছুটা মোটা থাকে, কারণ এগুলো আমরা বেলার জামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি। যারা ব্যাচেলার আছেন তারাও চাইলে এই নানটা খুব ইজিভাবে বানাতে পারবেন। এপাশ ওপাশ করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর আজকে সবগুলো নান একইভাবে বানিয়ে নিচ্ছি। এই নানগুলো আপনারা গরম গরম যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, আবার ঠান্ডা হওয়ার পরেও নানটা অনেকটা সময় ধরে সফট থাকে। আশা করছি আজকের নান রেসিপি ভালো লেগেছে সবার কাছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।